আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব সামাজিক অসমতা নিয়ে। গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম? প্রথম পত্র অষ্টম অধ্যায়, অধ্যায়টার নাম কি? সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক অসমতা। আচ্ছা, সামাজিক স্তর বিন্যাস নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সামাজিক অসমতা নিয়ে, ক্লাস নাম্বার 5। ওকে, দেখো, সামাজিক অসমতা জানতে হলে আগে জানতে হবে শুধু অসমতা। অসমতার আগেও আসে সমতা। দেখো, সমতা কি? সমতা হচ্ছে সমান হওয়া, মানে সমান হওয়া হচ্ছে এদিকেও সমান এদিকেও সমান, এটা হচ্ছে সমতা। আর অসমতা কি? সমতার অভাব। অসমতা কি? সমতার অভাব, অর্থাৎ যে যেখানে কোনো জিনিস সমান নয় সেটাই হচ্ছে অসমতা। সামাজিক অসমতা কি? এখন দেখব সামাজিক অসমতা কি। সমাজে কাঙ্ক্ষিত বিষয়গুলোর অসমবণ্টনই হচ্ছে সামাজিক অসমতা। কাঙ্ক্ষিত বিষয়গুলো কি? অধিকার, মর্যাদা, সম্পদ, ক্ষমতা, সুযোগ সুবিধা, এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয়। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষায় থাকে কি, আমাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, আমাদের মর্যাদা যেন বাড়ে, আমাদের সম্পদ যেন বেশি হয়, আমাদের আমরা যেন ক্ষমতা অর্জন করতে পারি, সুযোগ সুবিধাও বেশি পাই। প্রত্যেক সমাজের প্রত্যেকটা মানুষের কিন্তু এটা একটা কাঙ্ক্ষিত বিষয়, এগুলো কাঙ্ক্ষিত বিষয়। আর এই কাঙ্ক্ষিত বিষয়গুলো যখন অসমভাবে বণ্টন হয় সেটাই কি? সামাজিক অসমতা। এখন বুঝতে পারছো তো সামাজিক অসমতাটা কি? এখন আমরা দেখব, দেখো, সামাজিক অসমতা একটা সংজ্ঞা দেখব। সামাজিক অসমতা হচ্ছে মর্যাদা, ক্ষমতা, সম্পদ ইত্যাদির অসম বণ্টন। আমরা বলতে পারি যে সামাজিক অসমতা হচ্ছে মর্যাদা, ক্ষমতা, সম্পদ ইত্যাদির অসমবণ্টন। এখন দেখো, মর্যাদা, সম্পদ, ক্ষমতা, এই তিনটা বিষয় কোনো না কোনো উপাদানের উপর, অর্থাৎ এই বিষয়গুলোর জন্য কিন্তু, এই অসমবণ্টনের জন্য কিন্তু কোনো না কোনো বিষয় দায়ী। এই দায়ী বিষয়গুলো কি, বা এই সামাজিক অসমতার উপাদানকে নির্ধারক কি, মানে যে বিষয়গুলো দিয়েই আমরা ক্ষমতা, মর্যাদা, সম্পদ এগুলো আমাদের অসমবণ্টন হয় বা সামাজিক অসমতার সৃষ্টি হয়। সামাজিক অসমতা উপাদান ও নির্ধারক হচ্ছে দুইটা, কি কি? দুই ধরনের প্রাকৃতিক, একটা হচ্ছে জৈবিক, একটা সামাজিক। জৈবিক মানে কি? জৈবিক হচ্ছে যেটা প্রাকৃতিক, যেখানে মানুষের হাত নেই, কিন্তু অসমতা সৃষ্টির ক্ষেত্রে অবশ্যই মানুষের হাত আছে। আবার এটা হচ্ছে সামাজিক, এটা সম্পূর্ণটাই মানব সৃষ্ট, ইচ্ছাকৃত, সমাজ ইচ্ছা করে এই অসমতাটা সৃষ্টি করছে। এখন দেখো, আমরা জৈবিক উপাদান আর সামাজিক উপাদানগুলো দেখব। আচ্ছা দেখো, জৈবিক উপাদান, জৈবিক উপাদান ভিত্তিক সামাজিক অসমতা, অর্থাৎ যে জৈবিক উপাদানগুলোর উপর ভিত্তি করে সামাজিক অসমতাটা গড়ে ওঠে। দেখো, লিঙ্গভিত্তিক, লিঙ্গভিত্তিক মানে কি? আমাদের সমাজে পুরুষ ও নারী এই দুই শ্রেণীর মানুষই গড়ে ওঠে, সাধারণত, এক্সেপশনালও আছে। আচ্ছা যাই হোক, লিঙ্গভিত্তিক পুরুষ ও নারীদের মধ্যে অবশ্যই অসমতা আছে। পুরুষের সমান মর্যাদা যেরকম, নারীদের সমান মর্যাদা এর চেয়ে কমই, যদিও নারীরা অনেক চেষ্টা করছে যে সমান অধিকার নিতে, তারপরেও কিন্তু সমাজে অসমতা লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে লিঙ্গভিত্তিক অসমতা, অর্থাৎ এই লিঙ্গভিত্তিক উপাদানের কারণে সামাজিক অসমতা সৃষ্টি হয়। বয়সভিত্তিক, দেখো, একটা সমাজে বৃদ্ধ আর তরুণ, তরুণদের যেই মর্যাদা, ক্ষমতা, তারপরে শক্তি থাকে, বৃদ্ধদের কি থাকে? অবশ্যই থাকে না, এটা তোমরা ভালো করে জানো। একজন মানুষ তরুণ বয়সে যেই ক্ষমতা আর মর্যাদার অধিকারী হয়, সে বৃদ্ধ হয়ে গেলে কিন্তু তার মর্যাদা, ক্ষমতা আর ইয়াটা কমে যায়। আর এটা আমরা ফ্যামিলিতেও লক্ষ্য করি।
যে একটা ফ্যামিলি যে কর্মক্ষম ব্যক্তি আর যে কর্মক্ষম না, তার মর্যাদা ক্ষমতার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, আর এই কারণে কিন্তু সামাজিক অসমতাটা সৃষ্টি হয়। আচ্ছা দেখো, বুদ্ধিভিত্তিক অসমতা, বুদ্ধিভিত্তিক কি, ধরো যে যে পরিবারে, কোনো পরিবারে একটা শিক্ষিত পরিবার, এই শিক্ষিত পরিবারে কি অধিকাংশ শিক্ষিত হয়ে ওঠে, আর ওই পরিবারের মেধা বা বুদ্ধি একটু বেশি হয়, এর ব্যতিক্রম হয় না যে তেমন না, আবার নিম্ন শ্রেণীর মানুষের বা যাদের, যারা অশিক্ষিত, তাদের আবার বুদ্ধি একটু কম থাকে, আর এই বুদ্ধিভিত্তিক চিন্তা করেই কিন্তু আবার সামাজিক অসমতার সৃষ্টি হয়। এখন দেখো বর্ণভিত্তিক, বর্ণ কি, বর্ণভিত্তিক, আমরা কিন্তু গত ক্লাসে সামাজিক স্তর বিন্যাসে একটা বর্ণ প্রথা, একটা প্রথার সিস্টেম পড়েছি, ওইখানে কিন্তু আমরা চারটা প্রথা দেখছি, বর্ণ প্রথা দেখেছি, কি কি বলতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা মর্যাদা ক্ষমতা রয়েছে, আর এর উপর ভিত্তি করে কিন্তু সামাজিক অসমতা সৃষ্টি হয়। এখন দেখো বংশভিত্তিক, বংশ কি, তুমি যে গোষ্ঠীতে বা যে বংশে জন্মগ্রহণ করলে সেটাই তো তোমার বংশ, একজন অনেক বড় বংশে জন্মগ্রহণ করলো, জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো, সেই যে মর্যাদা, যে সম্মান, যে সুযোগ সুবিধা পাবে, একজন নিম্ন শ্রেণীর সাধারণ মানুষের, সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলে কি সেই সেই ক্ষমতা মর্যাদা বা সম্মানটা পাবে, অবশ্যই পাবে না, আর এই কারণে কিন্তু সামাজিক অসমতা সৃষ্টি হয়। নরগোষ্ঠীভিত্তিক, নরগোষ্ঠী কি, আমাদের শারীরিক বা নরগোষ্ঠীগত আমাদের বিভিন্ন দিক রয়েছে বা বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন কেউ সাদা কেউ কালো, আর আমরা বরাবর ওই শ্বেতকায় আর কৃষ্ণকায়ের মধ্যে আমরা বিভিন্ন পার্থক্য দেখতে পাই, অর্থাৎ অসম বণ্টন দেখতে পাই, আর এই কারণে সামাজিক অসমতাটা সৃষ্টি হয় একটা সমাজে, বিশেষ করে ইউরোপীয় সমাজে কৃষ্ণাঙ্গায় ও শ্বেতকায়দের মধ্যে দেখা যায় যে অসম বণ্টন বা অসমতা দেখা যায়। আর সামাজিক, এখন আমরা জৈবিক উপাদান ভিত্তিক অসমতা দেখলাম, এখন দেখব সামাজিক উপাদান ভিত্তিক অসমতা, অর্থাৎ সমাজ কি কি অসমতা সৃষ্টি করছে। শ্রেণী অসমতা, শ্রেণী মানে কি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ, এগুলো হচ্ছে শ্রেণী, আর এই শ্রেণীর উপর ভিত্তি করে কিন্তু সামাজিক অসমতাটা সৃষ্টি হয়। উচ্চবিত্তরা বা উচ্চবিত্তরা যেই সুযোগ সুবিধা ভোগ করে, নিম্নবিত্তরা কি সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারে, অবশ্যই করতে পারে না, এর কারণে কিন্তু আর্থিক অবস্থাও দায়ী, মানে অর্থ যাদের বেশি তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করবে, আর যাদের অর্থ কম তারা কম সুযোগ সুবিধা ভোগ করবে, মানে সম্পদ যাদের বেশি তাদের সুযোগ সুবিধা, অধিকার, তারপরে হচ্ছে তোমাদের বলবো মর্যাদা ক্ষমতা বেশি থাকে, আর নিম্ন শ্রেণী যারা নিম্ন আয়ের মানুষ তাদের কম থাকে, এটা তোমরা ভালোভাবে জানো। এখন ক্ষমতার ক্ষেত্রে অসমতা, ক্ষমতা কি, বর্তমান অবস্থায় চিন্তা করে দেখো, রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা, রাজনৈতিক ব্যক্তিদের মর্যাদা, এরা কি অনেক ক্ষমতার অধিকারী, সুতরাং এরা মর্যাদার অধিকারী, এদের অনুসারী যারা থাকে, যেমন ধরো একজন রাজনৈতিক নেতার অনুসারী অনেক লোক থাকে, অনুসারীরা কিন্তু কখনোই রাজনৈতিক নেতা হতে পারে না, বা রাজনৈতিক নেতা হতে সময় লাগে, কিন্তু ওই অনুসারীরা কিন্তু ওই নেতার মতো সুযোগ সুবিধা বা মর্যাদার অধিকারী হয় না, ওই নেতার অনুসারেই চলতে হয়, এই ক্ষেত্রে কিন্তু সামাজিক অসমতা সৃষ্টি হয়। এখন দেখো সামাজিক মর্যাদা ও ভূমিকার ক্ষেত্রে, সামাজিক মর্যাদা ভূমিকার ক্ষেত্রে কি হয়, যেমন ধরো একটা সমাজে সভা বা সংঘ বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে, এই স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু নিম্ন শ্রেণীর থেকেও এও নেতা হতে পারে, আবার উচ্চ শ্রেণী থেকেও হতে পারে, যে সমাজের জন্য কাজ করে, আর ওই সংঘ বা সংঘ বা সমাজের যে নেতা, ওই নেতা কিন্তু সামাজিক মর্যাদা আর বেশি অধিকারী হয় বা ওকে সবাই দিকে সম্মান করে, আবার যারা ওই সঙ্গে সদস্য হতে পারে না তারা কিন্তু তেমন মর্যাদার অধিকারী হতে পারে না, এটা আমরা কিন্তু সমাজে, বিভিন্ন সমাজে আমরা দেখে থাকি, যেমন আমাদের গ্রামে যদি একটা সমিতি গড়ে ওঠে, ওই সমিতির যে নেতা থাকে ওই নেতাকে যে সম্মান করা হয়, যে সমিতির বাইরে আছে তাকে কিন্তু তেমন মর্যাদা দেওয়া হয় না, তো আমরা এখান থেকে কী শিখলাম,
সামাজিক উপাদানভিত্তিক অসমতা, জৈবিক উপাদানভিত্তিক অসমতা। এরপরে শিখলাম সামাজিক অসমতা কি। এরপরে সামাজিক অসমতার নীতি নির্ধারক। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।